নতুন সবাইকে তো আমাদের যে মাছগুলো আছে এই মাছগুলোর জন্য আজকে তৈরি করা হবে লাইফ ফুড মাইক্রোওয়াম তো মাইক্রোওয়াম তৈরি করার জন্য আমাদেরকে যা যা প্রয়োজন সেগুলো হচ্ছে পাউরুটি লাগবে দেন ইস্ট লাগবে এই যে দেখো আমি এখানে ইস্ট নিয়ে নিছি আর ইস্টের পাশাপাশি আমাদের লাগবে মাইক্রো মাদার তো আমরা যেহেতু মাইক্রো রেগুলারই খাওয়াই তো আমাদের কাছে কিন্তু আগের মাদারটা আছে তো এই যে মাদারটা আছে এটার কিন্তু বয়স হয়ে গেছে প্রায় দুই তিন সপ্তাহ মতো হয়ে গেছে আর দুই তিন সপ্তাহ পর পুরানো যে আমাদের মাইক্রো সেটআপটা আছে ওটাকে আবার রিনিউ করতে হয় তো আজকে রিনিউ করতেছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তৈরি করতে হয় তো প্রথমে আমাদের এই যে ব্রেডগুলো আছে এগুলার এই অংশটা পালাই দিতে হবে শুধু সাদা অংশটা আমরা ইউজ করব তো চলো আগে আমরা সাদা অংশটা দিয়ে নেই এরপর ইস্ট দেব একটু পানি দিতে হবে আর এখানে আমাদের যে মাদারটা আছে ওইটা দিয়ে নতুন সেটআপটা রেডি করতে হবে তো আমাদের আমাদের কিন্তু পাউরুটিগুলো দেওয়া হয়ে গেছে তো এখন এটাতে আমরা হালকা পরিমাণে একটু পানি দিব পানি নিয়ে এটাকে আরও মিহি করে নিব তো দেখো অল্প একটু পরিমাণ পানি নিয়ে নিছি এখন এটাকে মিহি করে নিতে হবে অ্যান্ড দেন আমরা ইস্টটা দিব আমাদের কিন্তু মিহি করা হয়ে গেছে পানির সাথে তো এখন যে ইস্ট আছে আমরা অল্প পরিমাণে কিছু ইস্ট দিয়ে দিব আর একটু মেবি প্রয়োজন আমরা কিন্তু এসডিআরিসি তো এটাকে এখন আমরা একটু মিক্সচার করে নেব দেন আমাদের যে মাদারটা আছে এই মাদার ওয়ার্মটা দিয়ে দিতে হবে তো এখন আমরা আমাদের যে মাদার ওয়ার্ম গুলো আছে ওইগুলাকে আমাদের নতুন সেটআপের মধ্যে দেওয়ার চেষ্টা করব সো দেখো এই জায়গাটার মধ্যে আছে আমাদের মাদার ওয়ার্মগুলো সো প্রচুর পরিমাণে কিন্তু এখানে ওয়ার্মস আছে তো আমরা এখান থেকে অল্প কিছু পরিমাণে দিয়ে দিলে ওটা আবার মাল্টিপ্লাই হয়ে আবার নতুন করে আমাদেরকে মাদার ওয়ার্ম বা মাইক্রোর্ম যেটা আছে ওইটা প্রডিউস করা শুরু করবে চলো আমরা অল্প কিছু পরিমাণে দিয়ে দিই তো আমরা কিন্তু আমাদের যে মাদার ওয়ার্ম ছিল ওইটা দিয়ে দিছি তো এটাকে এখন একটু ভালো মতো মিক্স করে দিবো আর তাহলেই কিন্তু আমাদের যে আছে ওইটা রেডি হয়ে যেতে আমাদের মাইক্রোওয়ার্ম যে সেটআপটা ছিল এই সেটআপটা রিনিউ করা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে তো হুবহু এরকম হইতে কিন্তু আমাদের এটার আরো এক থেকে দুই দিন টাইম লাগবে দুই তিন পর থেকে মাল্টিপ্লাই হওয়া শুরু করবে অ্যান্ড দেন ওই টাইম থেকে আমরা কিন্তু আমাদের যেই মাছগুলো আছে ওই মাছগুলোকে আবার লাইফ ফুড বা মাইক্রোওয়াম দিতে পারবো তো মাইক্রোওয়ার্ম কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন পরে মাছের যে বাচ্চাগুলো আছে ওইগুলোর জন্য যেরকম আমাদের পোলার পেয়ার ফিশের যে বেবিগুলো আছে এই বেবিগুলো কিন্তু মাইক্রোওয়ার্ম ছাড়া অন্য কোন ধরনের খাবার খেতে পারে না অনেক ছোট তো একটা মিনিমাম এই যে আসার আগ পর্যন্ত ওদেরকে লাইফ ফুড প্রোভাইড করতে হয় তাই নিজেই যদি লাইফ ফুড বানানো যায় তাহলে কিন্তু মাছের সেফটি এবং হেলথ অনেক ভালো থাকে তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো সময় নতুন কিছু নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে